দেখো, আমরা যে জায়গাটা রয়েছে এটার নাম হচ্ছে পুরুলিয়ার ভাংড়া। তোমাকে প্রথমে দেখিয়ে দেবো মঞ্চ, মঞ্চটা দেখিয়ে দেবো যে মঞ্চটা যেরকম ভাবে করা হয়েছে, প্রথমে হচ্ছে বিজেপির প্রতীক, তার নিচে বাংলার বিভিন্ন মনীষীদের পরপর ছবি, তার নিচে লেখা রয়েছে এবার আসল পরিবর্তন, এবার বিজেপি, একদিকে হচ্ছে জেপি নাড্ডা এবং সেই সঙ্গে দিলীপ ঘোষ, অন্যদিকে নরেন্দ্র মোদীর ছবি, নিচে লেখা রয়েছে আর নয় অন্যায়, এবার আসল পরিবর্তন চাই। তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে পোডিয়াম করা হয়েছে সেই পোডিয়াম প্রম্পটার সহ প্রস্তুত করা রয়েছে, সেখান থেকেই কিন্তু নরেন্দ্র মোদী তার বক্তব্য রাখবেন। অন্যদিকে তোমাকে উৎসাহ দেখিয়ে দেবো, এখানে বিজেপির কর্মীদের মধ্যে উৎসাহ তোমাকে দেখাবো, যে বিজেপির কর্মী তারা বডি পেন্ট করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাদের একটা গ্রুপ আছে নির্দিষ্ট, তারা এখানে বডি পেন্টিংয়ে দিয়েছেন, এবং এখানে পদ্ম যেরকমভাবে আঁকা হয়েছে শরীরে, আমি একবার দেখাবার চেষ্টা করব, একটু যদি উল্টো দিকে একটু ঘোরেন, একটু একটু উল্টো দিকে যদি ঘোরেন পদ্মটা দেখা হয়েছে। দেখো এখানে কারখানার ছবি আঁকা হয়েছে, এখানে যেরকমভাবে কারখানার ছবি আঁকা হয়েছে এবং সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার আঁকা হয়েছে বিভিন্ন ধরনের বডি পেন্টিং এখানে আমরা করা হচ্ছে দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে বডি পেন্টিং যেরকমভাবে হচ্ছে, তার পাশাপাশি তোমাকে দেখিয়ে দেবো যে এখানে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করে, বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে ক্রমশ প্রধানমন্ত্রীর এই সভায়। অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো, আমি চলে যাবো অরিত্রিকের কাছে। অরিত্রিক পশ্চিম মেদিনীপুরে রয়েছে, আজকে তিনটি জনসভা করার কথা রয়েছে অরিত্রিক। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই কিন্তু তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে নির্দিষ্ট বার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী। আজকের এই সভা এখনো পর্যন্ত কতটা জমছে, কতটা ভিড় হচ্ছে? দেখো, তোমাকে আমি প্রথমেই জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে জঙ্গলমহলে যে যে জেলাগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি জায়গায় গড়ে তিনটি করে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে উড়ে, এবং সেখানে গিয়ে তিনি নির্দিষ্ট যে বার্তাগুলো দিচ্ছেন সেগুলো তার এই সরকারের আমলে যা যা উন্নয়নের দাবি তৃণমূলের তরফে করা হয় সেগুলো তিনি স্পষ্টভাবে যেমন তুলে ধরছেন, তেমনি এই বিষয়টা, ওই রাজনৈতিক সমীকরণটাও তিনি মাথায় রাখছেন যে গত লোকসভাতে জঙ্গলমহলে তৃণমূলের ফল আশানুরূপ হয়নি, সেখানে তাদের ভোটে বিজেপি অনেকটাই ভাগ বসিয়েছিল। সেই জায়গা থেকে দুবছর কেটে গেছে, এই দুবছরে বিজেপির যারা যারা সাংসদ নির্বাচিত হয়েছিলেন, এই পশ্চিম মেদিনীপুর বলো, পুরুলিয়া বলো, বাঁকুড়া বলো, ঝাড়গ্রাম বলো, এই চারটি জায়গাতেই কিন্তু বিজেপির সাংসদ ছিলেন। এই দুবছরে সাংসদরা কতটা কাজ করেছেন সেই প্রশ্ন বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরছেন, এবং যে সরে যাওয়া ভোট সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আজকেও তিনটি সভা রয়েছে তার, প্রথমটি গড়বেতায়, তারপর কেশিয়ারি, তারপর কলাইকুণ্ডা। আমরা জানি গতকাল দুটি সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরত গেছিলেন, নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছিলেন, আজকে সকালেই তিনি আবার চলে আসছেন এই জায়গায়, আগামীকাল পূর্ব মেদিনীপুরে ঢুকবেন। অর্থাৎ প্রথম দুদফার যে ভোট রয়েছে সেই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দলের কাছেই, তার কারণ সেখানে বিজেপির একটা কনফিডেন্স তৈরি হয়েছিল লোকসভা ভোটের পর, তৃণমূল তার হারানো জমি ফেরত পাওয়ার চেষ্টা করছে, তার ফলে প্রত্যেক নেতা সব দলে সেই ভোটটায় কিন্তু নজর দিচ্ছে একেবারে। অর্থাৎ যত সময় গড়াচ্ছে ততই কিন্তু প্রচার ক্রমশ তুঙ্গে উঠছে উভয় পক্ষের। অরিত্রিক ধন্যবাদ, অর্ণব তোমাকেও ধন্যবাদ। এই দুটি সবার দিকেই আমাদের নজর থাকবে।